এখানে এখন ইয়েতে যান, আপনি মাইক্রো ওয়ার্কার সেটআপে যান। হ্যাঁ, কি ইনস্ট্রাকশন চাইছে? মাইক্রো ওয়ার্কার সে যান। মাইক্রো ওয়ার্কার প্রথম ট্যাবটায় আছে, সাইন আপ ফর ইংলিশ নেম। ওখানে কি কোনো মাইক্রো ওয়ার্কার সেট অ্যাপটাই জানতো? ওখানে কি কোনো পাসওয়ার্ড ইয়া বলছে, ওরা উল্লেখ করছে কিছু কোন পাসওয়ার্ড দিতে হবে? ওখানে ইনস্ট্রাকশনটা দেখেন একটু। মাইক্রো ওয়ার্কার আচ্ছা, ফোন নাম্বার দেন দেখি। এই নাম্বারটা অনেকবার ব্যবহৃত হয়ে গেছে, অন্য একটা নাম্বার। কোড চলে গেছে, এটা এখানে না, আগে এখানে ইয়া দেন। আপনার ফোনে কোড দিছে না, কোডটা দেন এখানে। আপনি যে ফোন নাম্বারটা অ্যাড করছেন ওই নাম্বারে কোড দিছে, ওটা দেন। জি, ভাই আপনি ফ্রিল্যান্সিং এর কি কি কাজ করেন যে কথাটা বললেন একটু? পুরো ইউটিউবটারই নেন না ভাই, এরকম মনে করেন। হ্যাঁ হ্যাঁ, ছোট স্ক্রিনশট দিলে উনি হয়তো আন্দাজ করতে পারে যে আপনি ইউটিউবে আছেন না খুঁজে আছেন, এটা হচ্ছে এগুলো ফুলটাই। হুম, আপনার কমেন্টে সব কই ক্লিক করতেছেন আপনি? একটু আপনি একটু ইয়ে থাকেন তো, স্টপ থাকেন, আমি বলি সেই অনুপাতে কাজ করেন। ইউটিউবে যান, ইউটিউবে যান, আপনি ইউটিউবে যান ভাইয়া। আপনি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, এখন লাইট শর্ট দিয়ে আগে জিনিসটাকে, আগে লাইট শর্ট দিয়ে আপনি ইয়াটাকে মার্ক করে নেন, তারপরে আগে সেভ করে না আমি বলার পর ক্লিক করবেন। লাইট শর্ট দিয়ে আগে মার্ক করে নেন, লাইট শর্টে ক্লিক করেন। উপর থেকে মার্ক করে নেন, একদম বাম কর্নার থেকে মার্ক করে ডান কর্নার আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাম কর্নার থেকে মার্ক করে নিচের ডান কর্নার আসে। আচ্ছা একটু ভাই, একটু একটু ক্যান্সেল করেন এটা, আপনার এখানে কমেন্টটা বোঝা যাচ্ছে না, কমেন্টটা নাই এখানে, কমেন্ট সহ লাগবে। একটু নিচে আসতে হবে, এটা কেটে দেন। হুম, আর একটু নিচে আসেন স্ক্রল করে। হ্যাঁ, এখন এখন দেন এখন। হুম,
ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এখন ওনার ইউটিউবে চ্যানেলের নাম নাই তো, আপনি বেশি নিচে নেমে আসছেন ওনার ইউটিউব চ্যানেলের নাম, উনি বুঝবে ওটা আপনি কোন কোন চ্যানেলে কমেন্ট করছে, কেটে দেন কেটে দেন এটা। হ্যাঁ একটু উপরে ওঠেন একটু, জাস্ট হালকা একটু। হ্যাঁ ওকে এখন ঠিক আছে, এখন স্ক্রিনশটটা এখানে দেখেন, ওনার ইউটিউব চ্যানেলের নেমও দেখা যাচ্ছে, আপনার কমেন্টও দেখা যাচ্ছে। আবার উপরে গেলেন, আগে আগের পেজে যান। এই মাইক্রো ওয়ার্কারসে কি কাজ করে ভাই? মাইক্রো ওয়ার্কারসে কি কাজ করে? ইউটিউবে যান। হ্যাঁ আগে আগে ব্যাক ব্যাক করেন, এটা আমার চ্যানেল না, আগের চ্যানেল না। আপনি লিংকটা কপি করে এখানে দেন, ব্যাক বাটন নাই, প্রিভিয়াস ভিডিওর মধ্যে যাওয়ার মতো। তাহলে আপনি জব ডিটেলস থেকে ইউটিউবের লিংকটা কপি করে দিয়েছেন মাইক্রো ওয়ার্কার্স থেকে। হ্যাঁ বারবার বলছে জবটা নতুন ট্যাবে ওপেন করুন, মাইক্রো ওয়ার্কার্সের জবটা রাইট বাটন, জবের উপর রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করুন। ভিডিওটা পজ করে নাকি, ভিডিওটাকে পজ করে, এখন একটু নিচে আসেন, একটু নিচে আসেন, আপনার কমেন্টে দেখা যাচ্ছে এরকম জায়গায় আসেন। ওকে এই বেশি নিচে নেমে গেলেন, আর একটু উপরে, হ্যাঁ হালকা একটু উপরে, ওকে দেন ওকে দেন ওকে 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 স্টপ। এখন লাইট শট দিয়ে স্ক্রিনশট নেন, লাইট শটে যান ভাইয়া, লাইট শটে যান এখন। হ্যালো, হ্যাঁ ভাই লাইট শটে গেছে, ওকে নিব আমি। হ্যাঁ হ্যাঁ দেখি, এখন ছেড়ে দেন, মার্ক করা হয়ে গেছে, এখন ছাড়েন, স্ক্রিনশটটা সেভ। হ্যাঁ সেভ দেন, ডেস্কটপে সেভ করে নেন, ডেস্কটপে। আচ্ছা ওকে, আপনি ইয়েতে যান, মাইক্রো মাইক্রো ওয়ার্কার্সে, মাইক্রো ওয়ার্কার্সে। হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্সে যান, আপনার নেট কানেক্টিভিটি তো খুব ভালো আছে। আচ্ছা এখানে কি দিছে, আপনার চ্যানেল নেম স্ক্রিনশট, আর একটা কি চাইছে আপনার, ইউটিউব লাইক কমেন্ট স্ক্রিনশট, ঠিক আছে। এখন আপনি ইউটিউবে যান, আমি ইউটিউবে যান, ইউটিউবে। হ্যাঁ আপনার এই যে নামে ক্লিক করেন, এম ডি লেলিন সরকারে ক্লিক করেন, নিচে আসেন, কমেন্ট যেখানে করছেন সেখানে আপনার নাম আছে না, ওই নামে ক্লিক করেন। আচ্ছা একটু দাঁড়ান একটু দাঁড়ান, এখানে একটা স্ক্রিনশট। আচ্ছা ব্যাক করেন ভাই, ব্যাক করেন, ভিডিও পজ করে নিচে নামেন, আবার একটা স্ক্রিনশট নেন, আবার একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট দিয়ে আগে সেভ করবেন না, নিচে আসেন। হ্যাঁ ওকে ছেড়ে দেন। আচ্ছা এখন দেখেন, একটু দাঁড়ান, সেভ করবেন না আগে, আপনার এই যে ইয়ে আছে না ডান সাইডে একটা বক্স দেখতেছেন না, না না সেভ করবেন না, ডান সাইডে একটা বক্স দেখতেছেন না উপরে, চার কোনা বক্স লাল দাগের উপরে, এই ডান দিকে দেখেন, ডান দিকে, ডান দিকে লাল দাগের উপরে টি টির পরে উপরে বক্স, লাইট শটে ডান দিকে দেখেন উপরে বক্স একটা দেখতে পাচ্ছেন না, তীরের নিচে ওই লাইট শটে যে মেনুগুলো আসছে নিচে দেখেন, নিচে আসেন, হ্যাঁ এই তার উপরেরটা, ওইটার উপরেরটা, মার্কারের উপরেরটা,
মার্কারের উপরেরটা ভাই, চার কোনা বক্সটা, হ্যাঁ এটাতে ক্লিক করে, ক্লিক করে, ক্লিক করে আপনার, হ্যাঁ আপনার নামটাকে মার্ক করে দেন এখানে। এই যে কমেন্টে যে লেলিন সরকার আছে, লেলিন সরকার, এটাতে মাউসের লেফট বাটন ক্লিক করে একটা টান দিয়ে নেন এক সাইড থেকে, ওটাতে ক্লিক করে আপনার এই যে কমেন্ট যে করছেন সো গুড লেলিন সরকার, একটা ক্লিক করেন ওখানে। হচ্ছিল আপনি তো উল্টা জায়গা থেকে ক্লিক করছেন, আবার ক্লিক করে কেটে দেন, কেটে দিয়ে আপনি আবার স্ক্রিনশট নিয়ে ওটাকে ইয়ে করেন, ওখানে মার্ক করে দেন, নামটাকে মার্ক করে দেন, এটা কেটে দেন, স্ক্রিনশটটা কেটে দেন। আচ্ছা ওটা মার্ক, হ্যাঁ আচ্ছা মার্ক করে দিস না, আচ্ছা ওকে, এখন ইয়ে করেন আপনি, ইয়ে করেন হয়েছে, ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সেভ করেন, সেভ সেভ করেন না, সেভ করি না, এই যে বাম সাইডে দেখেন আপলোড একটা অপশন আছে, বাম সাইডের একদম ওই মেনু প্রোসের দাঁড়ান, সেভ না, সেভ যে মেনুতে আছে ওই মেনুর বাম পাশে একদম দেখেন আপলোড একটা অপশন আছে বাম দিকে, একদম বামের মেনুটা, আপনার মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন আপলোড, হ্যাঁ হ্যাঁ ক্লিক করুন জি। ওই গেল আপলোড হচ্ছে নাকি, এই যে আপলোড হচ্ছে, আপলোড শেষ হোক, কপি করে নেন, কপি, হ্যাঁ কপিতে ক্লিক করেন। এখন মাইক্রো ওয়ার্কার্সে যান, ওকে অ্যাকসেপ্ট দিস জব করেন। হ্যাঁ চ্যানেল নাম দেন, চ্যানেল নেম এটা ভাই এটা না, চ্যানেলে ইউজার নেম চাইছে, ইউজার নেম কিন্তু এটা না, ইউজার নেম আপনি ইউটিউবে যান। আচ্ছা দাঁড়ান আগে যেটা কপি করছেন ওইটা দিয়ে দেন, ইউর ইউটিউব চ্যানেল লিঙ্ক, যে স্ক্রিন একটু মাইক্রো ওয়ার্কার্স যান, হ্যাঁ যে লিঙ্কটা কপি করে নিয়েছেন এটা এখানে দেন, হ্যাঁ পেস্ট করে দেন, হ্যাঁ ওকে, দেন আপনি আপনি ইউটিউবে যান, ইউটিউবে যান, আপনার নামে ক্লিক করে নিজে লেলিন সরকারে ক্লিক করে নিচে কমেন্ট যেখানে করছেন, ক্লিক করেন ভাই, ওটাতে ক্লিক করলেই হবে, নতুন ট্যাবে যাইতে হবে, ওটাতে ক্লিক করেন, এবার নামটা ক্লিক করেন না, উপরে দেখেন একটা ইউজার নেম দেখাচ্ছে, ওই যে একদম লিঙ্কে দেখেন চ্যানেলের পর, এটা না রে ভাই ইউআরএল বার, ইউআরএল বার, অ্যাড্রেস বার, হ্যাঁ চ্যানেলের পরে থেকে যে নেমটা এটা হচ্ছে ইউজার নেম, ওকে নিচে এসে, এই যে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশটটা দেন, প্রথম যে স্ক্রিনশটটা নেওয়া হয়েছে এই সুরে স্ক্রিনশটটা, এখন শুনিয়ে দিন, ইউর প্রুফ টু ইজ রিকোয়ার্ড, আচ্ছা এই কাজটা ইয়া করে হচ্ছে যে ঝামেলা করে, মেবি প্রুভমেন্ট দেওয়ার পরে ইউর প্রুভমেন্ট দেখে, আপনি অন্য একটা কাজ করেন ভাই, কাজটা প্রসেস ঠিক আছে কিন্তু এই কাজটা আমি সেদিন মনে হয় দেখাইতে গেছিলাম বিকালের বেশ এই ঝামেলা করতেছিল, হ্যাঁ সেম প্রবলেম, এই কাজটাই ঝামেলা আছে আমার, এতক্ষণে মনে পড়লো আপনার তো আগে বলবেন যে এই কাজটা সেম প্রবলেম, এই কাজটা এরকম বুঝি নাই।
ছোট ছোট কাজগুলো করে এখানে ইয়ে করা হয়। আর মাইক্রো ওয়ার্কার্সে হচ্ছে যে বাইরে এসে সরাসরি আপনার জব পোস্ট করে যায়, সেই জব থেকে আমরা করলে অটোমেটিক সে এসে চেক করে আমাকে পেমেন্ট করে দিয়ে যাচ্ছে, আমার জব এখানে সবসময় অ্যাভেলেবল পাই। কিন্তু ফাইবারেও এখানে সেম আছে, বায়েরা জব পোস্ট করে সেই জবগুলোতে আমরা বায়োজিকে সেন্ড করতে পারি। তাছাড়াও এখানে আর একটা সুবিধা আছে, এখানে আপনার সেলারের একটা অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাকাউন্টে আপনি কী কী সার্ভিস প্রোভাইড করেন। মাইক্রো ওয়ার্কার্সে কিন্তু এই জিনিসটা নেই, এখানে ফাইবারে এই জিনিসটা থাকবে, আপনার কী কী সার্ভিস প্রোভাইড করেন। আচ্ছা আর একটা বলি, নতুনদের জন্য হচ্ছে যে অন্য অন্য মার্কেট প্লেসের থেকে আপনার পিপল পাওয়ার বা আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন, বা আপনার এসইও ক্লার্ক বলেন, এগুলোর থেকে ফাইবারে কাজ করা তো বা কাজ পাওয়া তুলনামূলক অনেক সহজ, যার কারণে আমরা হচ্ছে প্রথমে মাইক্রো ওয়ার্কার্স তারপরে ফাইবারের প্রাধান্য দিই। যেমন ফাইবার নিউ সেলারদেরকে খুব বেশি পছন্দ করে এবং ফাইবারের বায়াররাও একটু নিউ সেলারদেরকে বেশি পছন্দ করে। কী কারণে? আপনার নিউ সেলারদের কাছে কম প্রাইসে অনেক বেশি কাজ করে নেওয়া যায়, দ্যাট ইজ ওয়াই তারা নিউ সেলারদেরকে একটু বেশি পছন্দ করে। যার কারণে নতুন প্রোফাইলে যারা যারা নতুনভাবে সাইন আপ করবেন তাদের জন্য ফাইবারে নতুন করে কাজ করার জন্য অনেকটা বেশি হেল্পফুল হয়, এখান থেকে সহজে আমরা জব কমপ্লিট করতে পারি। তো ফাইবারে হচ্ছে যে কিছু কিছু ছোট ছোট কাজ আছে, যে কাজগুলো করে আমরা সহজে আমাদের যারা নিউবি আছে মাইক্রো ওয়ার্কার্সে, যেমন আমরা ছোট কাজ করতেছি তার থেকে একটু আপডেট, যেমন একটা গুগল মাই বিজনেস পেজ খুলে দেওয়া, একটা ফেসবুক বিজনেস পেজ খুলে দেওয়া, বা লিড জেনারেশন করা, বা একটা ইউটিউবের হচ্ছে যে ব্যানার তৈরি করে দেওয়া, বা ইউটিউবের একটা লোগো তৈরি করে দেওয়া। যদিও ব্যানার তৈরি করে দেওয়া বা লোগো তৈরি করে দেওয়া আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে না, তবুও এই কাজটা অনেকটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আয় করে। যদিও গ্রাফিক ডিজাইনের কাজ, তবুও এটা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কিছুটা হলেও আসে, কারণ ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দেওয়া কিন্তু এটা গ্রাফিক ডিজাইনের কাজ। বা একটা ফেসবুক বিজনেস পেজ খুলে দেওয়া, এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ। কিন্তু একটা ফেসবুক বিজনেস পেজ খুলে দিলে তার জন্য একটা লোগো প্রয়োজন বা কভার ফটো প্রয়োজন, এগুলা আপনার ইয়ে করতে হবে। ফাইবারে মানুষ কী কীভাবে আর্ন করে একটু আমি দেখাই, যে কতভাবে মানে আর্ন করার কত ওয়ে আছে। দেখেন একটা আমি ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্ভ দিই, এখানে ফেসবুক মানে আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারেন কে কে? আমার মনে হয় যে এখানে যারা আছেন তাদের মধ্যে তিন ভাগের অন্তত দুই ভাগ তো একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারার কথা, একটা ফেসবুক পেজ তৈরি করার মানে তৈরি করতে পারেন আমার মনে হয়। তো তাই এই এইটা কাজ করে দেখেন কি পরিমাণ মানুষ ইয়া করতেছে, আর্নিং করতেছে, এখানে দেখতে পাবেন। আচ্ছা এখানে দিছে আই উইল ম্যানেজ ইয়ার ফেসবুক বিজনেস পেজ অ্যাকাউন্ট। আচ্ছা সেখানে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ দেয় তাহলে বেশি হবে। এই যে দেখেন ক্রিয়েট ফেসবুক, হ্যাঁ ফাইবারে অ্যাকাউন্ট খোলার জন্য ফাইবার অ্যাকাউন্ট আগে কেউ খুলিয়ে না, ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পর দুধ তোলার সময় ফাইবারে অ্যাকাউন্টে এক্সাম যাবে, ইংলিশ স্কিল টেস্ট চায়, লিড বিশেষ করে লিড জেনারেশনে গিগ দেওয়ার সময় ইংলিশ স্কিল টেস্ট চায়। আপনি আপনি যদি এসিওর কোনো গিগ দিতে চান সেক্ষেত্রে এসিও টেস্ট দিতে হয়, এবং ফাইবারের এক্সাম আপনার মাইক্রো ওয়ার্কার্সের এক্সামের থেকে অনেক কঠিন। ঠিক আছে, আপনি চাইলে এখানে যখন আমরা এক্সাম দিব তখন একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে, এই পপ আপ উইন্ডোজ থেকে আপনি যদি গুগল মিটের ট্যাবটাতেও আসেন তাও আপনি আপনাকে বের করে দিবে এবং ফেল করে দিবে, ওই পপ আপ উইন্ডোজেই থাকতে হবে। ঠিক আছে, এবং আপনি এটাকে কপি করতে পারবেন না বা অন্য কোনো ট্যাবে গিয়ে সার্চ করতে পারবেন না। সর্বোচ্চ এটা করা যেতে পারে যখন একজন এক্সাম দিবে, স্ক্রিন শেয়ার করে এক্সাম দেওয়া শুরু করবে, আর বাকিরা যারা আছি তারা তাকে হচ্ছে যে বিভিন্নভাবে হেল্প করবো, হচ্ছে যে কেউ হচ্ছে যে গুগলে সার্চ করে অ্যান্সারটা দিব, অথবা কেউ যদি জানি তাহলে সরাসরি তাকে অ্যান্সারটা দিব। এভাবে সবার অ্যাকাউন্টগুলো আমরা আস্তে আস্তে ওটা বিল্ড আপ করে দিবো, সমস্যা নেই। যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো তখন এটা আমি দেখাই দিব কীভাবে করবো। সরি বুঝতে পারিনি ভাইয়া, সমস্যা নেই ভাই। এখানে যে কোশ্চেনগুলো থাকে সাধারণত এগুলো প্রভাষকের থেকে আপনারাই বেশি ভালো পাবেন, আর কি কারণে আমাদের আছে লাস্ট একটা এক্সপিরিয়েন্স বলে আমার এখানে ফ্রেন্ড আর একটা ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার, ও কুড়িগ্রামে
ক্লাস নাই। তো ওখানকার এক স্টুডেন্ট উনি হচ্ছে ফাইবারে পরীক্ষা দেওয়ার জন্য ওনার হচ্ছে মামা ইংলিশের প্রভাষক তাকে নিয়ে আসছে। তারপর উনি ছিল, ওনার আম্মু ছিল, আব্বু ছিল, ওনার সবাই মোটামুটি ইংলিশের ইয়ে আর কি। তারপর হচ্ছে যে আমরা ট্রেনার ছিল, তো ওনার ট্রেনার ওনাকে কয়েকটা প্রশ্ন, মানে আমার ফ্রেন্ড যে ট্রেনার আর কি, কয়েকটা উত্তর বলছে না, উনি ওটা না নিয়ে ওনার হচ্ছে যে ইয়ার নিছে কি জানি, স্যারের স্যার যেটা বলছে সেটাই নিছে, কিন্তু ফলাফল শেষে ফেল। অথচ ওই ট্রেনার বাকি যাদের পরীক্ষা দিয়ে দিছে সবারই পাশ হয়ে গেছে। তো এইরকম হচ্ছে যে ভাই গতানুগতিক, কারণ হচ্ছে স্যাররা যেটা পড়ে বইয়ের পড়াশোনা করে, আর আপনারা যত দিন যান তত বেশি আপগ্রেড হন, আপনারা সবাই মিলে পরীক্ষা দিলে এটাই ভালো হবে, কোনো সমস্যা নাই। আমরা ওইটা যখন আসবো তো ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর আমরা প্রোফাইল সেট আপ করবো, প্রোফাইল সেট আপ করার পর যখন ক্লিক করবো তখন আমরা এই এক্সামগুলো দিয়ে দেবো একজন একজন করে। আর ফাইবারের এক্সামটা তুলনামূলক একটু ক্রিটিক্যাল, ইনশাল্লাহ সমস্যা নেই, সবাই ভালোই করবেন। আর হচ্ছে যে ফাইবারে আমাদের অ্যাকাউন্ট খোলার আগে আমি ফাইবারে কী কী সার্ভিস সেল দিব সেটা আমাকে আগে শিখতে হবে, কারণ আমি যদি কোনো কাজই না পারি, কাজ করতেই না পারি, তো ফাইবারে গিয়ে আমি বিক্রিটা করবো কি, তাই না? কারণ ফাইবার এটা মার্কেট প্লেস, এটা আমি যদি একটা দোকান দোকান দিয়ে বসি, এটা ফাইবার একটা যদি মার্কেট হয়, এখানে যদি আমি আমার প্রোফাইলটা যদি একটা দোকান হয়, আমি দোকান দিয়ে বসলাম কিন্তু আমার দোকানে কোনো প্রোডাক্ট নেই, আমার কোনো সার্ভিস নেই, ঠিক আছে, তো আমি বিক্রি করবো কি, মানুষ এসে আমার কাছে কিনবে? তো আমরা এই সার্ভিসগুলো বা প্রোডাক্টগুলো আগে নিজেকে আপগ্রেড করি, নিজে নিজে শিখি, দেন আমরা এই সার্ভিসগুলো বা আমাদের প্রোডাক্টগুলো সেল করবো, বায়ার এসে আমাদের কাছে কিনবে, বা আমরা বায়ারকে লক করবো, বায়ারকে বিভিন্নভাবে খুঁজবো, কীভাবে বায়ার পাবো, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা করবো, স্টেপ বাই স্টেপ ইয়ে করবো। তো এই যে দেখেন ফেসবুক বিজনেস পেজ, একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে মানুষ লেভেল টু, যে ক্রিয়েটিভ ফেসবুক বিজনেস পেজ সোশ্যাল মিডিয়া প্রোফাইল, সে লেভেল টু সেলার পর্যন্ত আছে যে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে। তো একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা হচ্ছে যে এটা 5-10 মিনিটেও করা যায়, আমার মনে করেন 1-2 ঘন্টা অথবা একটা ফেসবুক বিজনেস পেজের কাজ করা যায়, ঠিক আছে। তো এই যে দেখেন এনাদের গিগুলো, এগুলো যেগুলো আসে, এগুলো আমাদের এটা সার্চ করে আসছে, এগুলো হচ্ছে গিগ, একজন করে পার্সন এটা ইয়া দিচ্ছে, সেল দিচ্ছে, তাদের এটা সার্ভিস, এটা তারা সেল দিচ্ছে। দেখেন শুধু একটা ফেসবুক বিজনেস পেজ যেটা মানে একদম সহজেই সবাই কাজ করতে পারে সেটারই কতগুলো না আর কি গিগ আছে, এটা কত ক্যাটাগরি আছে, আমরা এই কিওয়ার্ডে আছে এখানে 37,963টা ইয়া আছে, হচ্ছে যে গিগ বা সার্ভিস আছে, তারা তাদের সার্ভিস প্রোভাইড করতেছে। তো এত ছোট একটা মনে করেন কাজ, এত সহজ একটা কাজ, তারপরেও এতগুলো ব্যক্তি এখানে মনে করে সার্ভিস প্রোভাইড করতেছে এবং সবাই মোটামুটি সেল পাচ্ছে, কারণ এই যে তাদের প্রোফাইলে দেখেন তাদের প্রোফাইলের রিভিউ, কারণ একটা প্রোফাইলের রিভিউ তখনই করে যখন তার একটা সার্ভিস কেনার পর তার সার্ভিসটা ভালো লাগতেছে কিনা সেটার উপরে রিভিউ দেয়। তো এখানে প্রোফাইলে দেখেন এই যে এনার আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এই একটা ইয়াতে এনার 903টা রিভিউ, এনার মিনিমাম যদি বেসিক প্যাকেজ যেত যদি $5 থাকে, সাধারণত তিনটা জব যে রেশিওটা হয় তিনটা জব কমপ্লিট করা, তিন আপনার প্রতিটা বায়ার কিন্তু আপনাকে ইয়া করবে না, রিভিউ দিবে না, ঠিক আছে, আপনার হয়তো তিনটা বায়ারে কাজ করলেন একটা রিভিউ করতে পারে নাও পারে, তো এটা রেশিও সাধারণত 2:1 বা হচ্ছে যে 3:1 হয়। তো একটু চিন্তা করেন, এনার হচ্ছে যে 903টা রিভিউ আছে, এনে যদি এনার বেসিক প্যাকেজটা টপ $15 যদি $5ও চিন্তা করেন, এই যে এনার ইয়েতে আছে 5টা অর্ডার ইন কিউতে আছে, আর এনার 5টা অর্ডার এনার হাতে অলরেডি আছে, শুধু আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজের উপর এনার বেসিককেও যদি এনে $15 5টা অর্ডার হয় তাহলে কতগুলো অর্ডারের কাজ এনার ইয়ে আছে। দেখেন উনি কী করে দিবে, ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ প্লাস কভার ফটো ডিজাইন বেসিক ইনফো সিটিআর বাটন কল, এটা সিটিআর বাটন হচ্ছে কল টু অ্যাকশন বাটন, সাধারণত ফেসবুকের পেজগুলোতে গেলে দেখেন না মেসেজ নাও, কল নাও, শপ নাও বা সাইন আপ যে বাটনটা থাকে এটা হচ্ছে সিটিআর বাটন, এই বাটনটা অ্যাড করে দিবে তার জন্য, এবং একটা হচ্ছে ফেসবুক পেজ বানিয়ে দিবে, একটা কভার ফটো ডিজাইন করে দিবে, বিজনেস ইনফোগুলো যেমন কারণ ফোন নাম্বার, মেইল, তারপর হচ্ছে লোকেশন, অ্যাড্রেস বা বিজনেস আওয়ার মানে টাইমটা কখন, এই জিনিসগুলো অ্যাড করে দেবে। এটা সর্বোচ্চ আধা ঘন্টা থেকে মানে 20 মিনিট থেকে আধা ঘন্টা কাজ, যে কাজ পারে সেটা ভালোভাবে পারে সেটা তার জন্য, এটা মনে করেন 5 মিনিটেরও একটা কাজ না, সে কাজ করে সে মনে করেন তার বেসিক পেতে সে $15 আর্ন করতেছে, সেখানে $15 যদি তাকে অফার করে 5টা অর্ডার তার কি হইতে আসে দেখেন চিন্তা করে, 15 × 5 সে অলরেডি মনে করেন $75-এর কাজ সে পেন্ডিংয়ে আসে, $75 এমনি মনে করেন
আপনি 83 টাকা করে ধরেন অলরেডি 6,225 টাকার কাজ সে তার পেন্ডিং আছে, তার একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে তার এত ডলারের কাজ পেন্ডিং আছে, সে মানে এত ডলারের কাজ তার হাতে আছে। তো এখন মনে করেন 900 এই গিকটার মধ্যে তার কতগুলো রিভিউ আছে, আচ্ছা দেখি তার প্রোফাইলে ঢুকে দেখি। কোন দেশে সেলার? বাংলাদেশ। এই জয়েন করছে কবে? 2018-তে। এই যে দেখেন আই উইল ক্রিয়েট, শুধু এই গিটটা নয়, প্রোফাইলে রিভিউ আছে 1K+, আর শুধু আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজে রিভিউ আছে মনে করেন 903টা, মানে 903টা সে কাজ করছে অলরেডি। 18 সালে জয়েন করছে, সে অনেক আগে ফিরে আসে, মোটামুটি ভালো ইয়ে হয়েছে। তো একটা জিনিস চিন্তা ভাবনা করেন, তো যদি মনে করেন 2:1 ও রেশিও হয় সে রিভিউ পরে, তাও মনে করেন হচ্ছে সে কতগুলো অর্ডার কমপ্লিট করছে, 900 অর্ধেক কত হচ্ছে যে 450 না 450, মানে 9,413, মানে 1300 থেকে 1400 অর্ডার সে কমপ্লিট করছে, যদি 2:1 ও রেশিও ধরি আমরা রিভিউয়ে। এতগুলো অর্ডার শুধু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিয়ে সে নিছে। তো যে কাজটা আমরা সহজেই পারি, আমরা যে কাজটা সবাই পারি, এখানে মোটামুটি বলা বলতে গেলে যে সবাই পারি, বা একটু দেখলেই আমরা সে ইয়ে করতে পারবো। তো এত সহজ একটা সার্ভিস সে সেল দিয়ে এতগুলো ডলার আর্নিং করছে, মনে করেন এখানে 1300 যদি আপনার ইয়া করে থাকে, 1300 অর্ডারও কমপ্লিট করে থাকে সে, তাহলে 1300 আপনি মিনিমাম আমরা ধরি $5 ধরি, কারণ $5-এর নিচে পার অর্ডার করতে পারবে না, $5 ধরি যদি, তাহলে কত আসতেছে 6,500 সে এই একটা গিগ থেকে ইনকাম করছে। $6,500 আপনি 83 করে ধরেন কত টাকা হয়, 5,39,500 টাকা, একক দর্শক 70,000, 5,39,000 টাকা। একটা ফেসবুক বিজনেস পেজের কাজ করে সে 2 বছরে 5,39,000 টাকা আর্নিং করছে, এটা আমাদের মনে করেন একটা আমাদের রেশিও বললাম, এটা এর থেকে বেশি আর্নিং করছে। কি কারণে আমরা শুধু বেসিক প্যাকেজটা ধরছি $5, কিন্তু এর মধ্যে $15, $20, $25 কাজ কমপ্লিট করছে, তাই না? তো এত একটা সহজ কাজ করে ইনি এতগুলো ডলার আর্ন করতে পারলে আপনারা কেন পারবেন না, তাই না? আপনারাও পারবেন, কিন্তু এর জন্য আপনাকে সময় দিতে হবে, একটু শ্রম দিতে হবে, ডেডিকেশন লেভেল থাকতে হবে, আপনাকে লেগে থাকতে হবে। এইরকম সেলাররা দেখবেন যখনই লগ দেবেন উনি আপনার 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে রিপ্লাই করবে, এর ম্যাক্সিমাম সময় অনলাইনে একটু থাকে, কারণ তারা জানে, আর এরা কোনো কাজকে তুচ্ছ করে দেখে না কখন, যার কারণে তার প্রোফাইলটা এইরকম। লেভেল 2 সেলার হয়ে আছে এখন, উনি বলতেই পারে আমি কেন $5-এ কাজ করবো, $10-এ কাজ করবো, ঠিক আছে আমি $20-এ কাজ করবো। এই যে দেখেন এবার চুক্তিটা কই গেল, আচ্ছা না প্রোফাইলে দেখি লাস্ট ডেলিভারি কতক্ষণ আগে, ঝামেলা করতেছে দেখি, অন্য একটা ব্রাউজার ট্রাই করি। এই নেটটা কয়েকদিন থেকে খুবই ঝামেলা করতেছে,
আচ্ছা একটু হোল্ড করেন, আমি একটু দেখুন নেট কানেক্টিভিটিটা একটু ইয়ে করি, ঠিক করে আপনাদের সামনে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার? জি 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 স্যার, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? কিছু স্যাম্পল দেখাই ফাইবারে আরো কত কি করে আর্নিং করা যায়। কিছু স্যাম্পল তো এখানে দেখলেন, শুধু ফেসবুক বিজনেস করে আর বিজনেস পেজ ক্রিয়েট করে। এ ফর ইউ ডিজিটাল হুজুরদের দেখেন একটু, অনলাইনে ডিজিটাল হুজুরদেরকেও পাওয়া যায় যারা অনলাইনে দোয়া করে টাকা ইনকাম করে। দেখেন দোয়া করে দিবে, এই জন্য দেখেন কতগুলো সার্ভিস আছে, 524টা সার্ভিস আছে, 524 জন এই কিওয়ার্ডে পে ফর ইউ, এই কিওয়ার্ডে 524 জন। এই যে দেখেন লেভেল টু সেলারও আছে এর মধ্যে, দেখেন লেভেল টু সেলার আই উইল পে ফর ইউ মেডিকেল ইউনিট। ঠিক আছে, আপনার একটা সম্পর্ক খারাপ চলতেছে, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া, বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এরা দোয়া করে দিবে। ঠিক আছে, কেন আপনার ভালো একটা ইয়ে, আই উইল প্রে ফর ইউ উইথ প্রুফ। তারপরে এখানে অনেকেই আছে যারা ইয়া করে হচ্ছে যে বিভিন্ন ভাবে ইয়া নিয়ে আপনাদের হচ্ছে যে এনাদের কাছ থেকে অর্ডার নিয়ে কোনো ইতিমখানা ইয়া করে। এরা যে সবাই যে আপনার খারাপ হয় বা ইয়া হয় বা এসে সুবিধাভোগী তা না, অনেকেই সুন্দর করে দোয়া করে, কেউ কোরআন তেলাওয়াত করে মিলাদ দিয়ে ইয়া করে দেয়। মানুষের দোয়া করেও মানুষ ফাইবার থেকে আর্নিং করতেছে, এমন কি সার্ভিস নাই যেটা এই আপনার ফাইবার থেকে আর্নিং করা যায় না। তো আমার হচ্ছে যে লাস্ট এলইডিপিতে যখন আমি ট্রেনার হিসেবে ছিলাম 2016-17 ইয়াতে ট্রেনার হিসেবে ছিলাম, তো ওখানে আমার এক স্টুডেন্ট হচ্ছে যে প্রোমো ভিডিও তৈরি করছে, একটা প্রোমো ভিডিও, উনি প্রোমো ভিডিওর উপর গিফট করছে। সে প্রোমো ভিডিও দিয়ে উনি মানে একটা গিফট করছে, বায়ার অর্ডার করছে। সে প্রোমো ভিডিওতে বায়ার ওনাকে প্রায় $80 একটা জাস্ট 2 মিনিট না 3 মিনিটের ভিডিওতে $80 পেমেন্ট করে দিচ্ছে তাকে। জাস্ট ভিডিওটা এরকম ছিল, বায়ার বলছে যে আমার একটা এই যে ইয়া বিজনেস ইয়া আছে, বিজনেস আছে, এটাকে তোমাকে একটু ব্র্যান্ডিং এর জন্য একটা প্রোমো ভিডিও বানাতে হবে, এটা কিভাবে বানাবো তোমার উপর। তো সে কি করছে আপনার, সে গামছা হচ্ছে ঘাড়ে নিচে, ছেন্ড গেঞ্জি পরছে, লুঙ্গি পরছে, লুঙ্গি পরে সে একটা কি করছে, আগে কোম্পানির নেমটা আপনার হচ্ছে যে সুন্দর করে কম্পিউটার প্রিন্ট করে, তার লোগো সহ কম্পিউটার প্রিন্ট করে, লেমিনেটিং করে একটা জায়গায় ইয়ে রাখছে, হচ্ছে যে খুঁড়ে পোতায় রাখছে। পোতায় রাখার পর সে এখন ফোন দিয়ে আর তার একটা ফ্রেন্ডকে বলছে যে তুমি ভিডিও করো, আমি একটু ইয়ে করি। সে কোদাল নিয়ে গেছে যে ওই জায়গায় ডিগ হেয়ার করছে, সে এক জায়গায় খুঁড়তেছিল আর বলছে ডিগ হেয়ার ফাইন্ড নাথিং, তারপর আবার ডিগ অ্যানাদার প্লেস, সে আবার ফাইন্ড নাথিং, তারপরে যে জায়গাটায় কোথায় রাখছে সেই জায়গাটা খুঁজছে, খুঁড়ে ওয়া আই ফাউন্ড ইট জোস থিংস। যাওয়ার পর আপনার এই যে ইয়েটা হচ্ছে যে তার কোম্পানির লোগো সহ যে নাম দেয় এটা শুধু ইয়ে করছে, জাস্ট একটু একটু কাজের জন্য বায়ার থেকে $80 দিয়ে দিয়েছে। তো এই টাইপের প্রোমো ভিডিও করেও কিন্তু ফাইবার থেকে হিউজ পরিমাণ আর্নিং করা যায়। তা প্রোমো ভিডিও, তারপর হচ্ছে যে আপনি একটা ক্যানভার মাধ্যমে আপনি ব্যানার হচ্ছে ইয়া করে দিতে পারেন, ইউটিউবে ব্যানার বা চ্যানেল আর্ট তৈরি করতে পারেন। ইউটিউব এই যে দেখেন ইউটিউব ব্যানারের উপর কতগুলো সার্ভিস ফাইবার থেকে ইয়া করে প্রোভাইড করে। এই এই যে দেখেন কতগুলো পার্সন এই সার্ভিস ইয়া করতেছে, ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার বানাই দিবে, যার কারণে কতগুলো ইয়া করছে। একটা সহজ কাজ একটা ব্যানার তৈরি করো, আপনার চাইলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েও একটা ব্যানার তৈরি করে দিতে পারেন, বা ক্যানভার মাধ্যমে ফ্রিতে ব্যানার তৈরি করে দিতে পারেন, খুব সহজে অনায়াসে এই যে সুন্দর সুন্দর করে ব্যানার তৈরি করে দিতে পারেন, একদম সহজ কাজ। আচ্ছা ফাইবারে কি কি সার্ভিস সেলা এগুলো তো দেখছেন, মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে আসলে আমরা কি কি ধরনের ইয়া করতে পারি, সার্ভিস সেল নিতে পারি বা ইয়া করতে পারি। তো আজকে এর মধ্যে আমি দেখাবো আপনাদের ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করবেন কিভাবে, আসলে বাইরের রিকোয়ারমেন্ট কি টাইপের হয় বা আপনার হচ্ছে যে আপনি কিভাবে তাকে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটা আর কি।
আচ্ছা এটা স্ক্রিন শেয়ার অফ থাক সিস্টেম ইন দেয়ার দেন প্রেজেন্ট নাও এন্টার স্ক্রিন আচ্ছা আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে হ্যালো আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে যে একটা বাইরের রিকোয়ারমেন্ট আছে এটা 5 ডলারের কাজ আপনাদের দেখাই দিতে দিতে কাজ করি হুট করে বার গতকালে সে আমাকে কাজটা সকালে দিয়ে গেছে আর জাস্ট ক্রিয়েট এস হচ্ছে যে সিম্পল বেসিক ব্র্যান্ড পেজ ডোন্ট হ্যাভ টু বি কমপ্লেক্স প্রোফাইল নেম উইল বি এজ এক্সস লোগো ইজ বিং ক্রিয়েটেড বাট উইল বি প্রুভড কোয়েট কমপ্লিট আছে সেই লোগো আপনার হচ্ছে যে তৈরি করতেছে একটা গ্রাফিক ডিজাইনের কাছে লোগো তৈরি করে নিচ্ছে তারপর যখন এটা ইয়ে হবে তখন আমাকে দিয়ে দিবে সে আমাকে অলরেডি লোগোটা দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা এই যে প্লিজ সি দ্য রিকোয়ারমেন্টস মাই প্রোডাক্ট ফর বিজনেস ইজ ফ্রন্টিলাই ক্রিস্টালাইজার অ্যান্ড আই ডোন্ট নো এ ব্র্যান্ড নেম ফর মাই পেজ as of yet to die but I could use Ajax is in name okay তার ব্র্যান্ড নেম নেই এটা তার ইয়ে করছে তার হচ্ছে যে ওয়েবসাইট দিছে এটা তার কোনো ইয়া নেই আচ্ছা সে অ্যামাজনে তার বিজনেস আওয়ার অ্যামাজনে প্রোডাক্ট সেল দিবে তার বিজনেস আওয়ার হচ্ছে যে 24/7 এবং তার হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফোতে সে ইয়া দেয়নি হচ্ছে যে তার শুধু ওয়েবসাইটটা দিছে আচ্ছা ওয়েবসাইটটা মেবি আন্ডার কনস্ট্রাকশনে আছে দেখি একটু wix.com আছে সে তো এখনো ওয়েবসাইট বিল্ড করেনি এটা wix.com এর কি বিল্ড আপ করবে ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট বিল্ড আপ আচ্ছা ওকে যাক যেটাই হোক ওদিসে ওইটা ওইটাই অ্যাড করে দিব এখন এখানে দেখেন আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য কিভাবে ইয়ে করতে পারি এই যে এখানে আপনার ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় আরে নেট কানেক্টিভিটি আচ্ছা এখানে দেখেন আপনার সরাসরি ক্রিয়েট আছে অথবা এখান থেকে গিয়েও ক্রিয়েট অপশনে আপনি বের করে নিয়ে আসতে পারেন অথবা অনেকের এই বাম সাইডে ক্রিয়েটে যে পেজে ক্লিক করে এখানে ক্রিয়েট পেজ অপশন আছে তো এখানে যেহেতু আছে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি আমার নেট কানেক্টিভিটির যে অবস্থা কালকে কমপ্লেন করার পরেও এখনো কোনো ইয়া পাচ্ছি না ফিডব্যাক পাচ্ছি না প্রচুর যুক্তিপূর্ণ পার হয়ে যাচ্ছে এটা সেই সিংসার দেখা যাচ্ছে এখন হ্যালো হ্যালো নেট কানেক্টিভিটি এতটাই বিরক্তিকর
যে দেখেন উনি ইয়ে করতে বলছে যে কাজটা যে বলছে জাস্ট সিম্পল বেসিক ব্যান্ডেজ আর ডোন্ট হ্যাভ টু কমপ্লেক্স প্রোফাইল নেম অ্যাজ এক্স ওকে দেন আমরা ক্রিয়েট পেজে গেলাম এখন আমরা হচ্ছে যে বিজনেস অর ব্র্যান্ড যেহেতু এটা আছে এখানে দেখেন যদি উনি যে ক্যাটাগরি পেজ তৈরি করতে হবে বলবে তা আমাকে সেই ক্যাটাগরি পেজ তৈরি করে দিতে হবে এখানে যেহেতু বিজনেস ব্র্যান্ড মানে ব্র্যান্ড যেহেতু অ্যামাজনে সেল করবে যেহেতু সেটাকে ব্র্যান্ড টাইপে যাবে সেক্ষেত্রে আমরা বিজনেস অর ব্র্যান্ডে যাব আর কমিউনিটি আর পাবলিক ফিগার টাইপে যদি যাইতো যাইতে বলতো তাহলে আমরা এটাতে যাইতো ওকে দেন আমরা ক্রিয়েটে যাই এখানে পেজ নেম চাইছে ওকে পেজ নেম এই যে অ্যাকচুয়ালি দেওয়া আছে ওকে ক্যাটাগরি যেহেতু দেখি হচ্ছে যে লিখি বলছে প্লিজ রিকোয়ারমেন্ট বা প্রোডাক্ট ফর বিজনেস ওকে যেহেতু উনি হচ্ছে যে সার্ভিস প্রোভাইড করবে সার্ভিস মানে মানে প্রোডাক্ট সেল করবে সেক্ষেত্রে শপিং অ্যান্ড রিটেল দিয়ে রাখি ক্যাটাগরি আচ্ছা সে শপিং অ্যান্ড রিটেল দিলে আপনার অফলাইন এরিয়া যাবে আচ্ছা দ্বিতীয় কথা হলে অনলাইনে কিছু করে ক্যাটাগরি আছে কিনা অনলাইন অনলাইন মার্কেটিং সার্ভিস না সেল বায়ার অ্যাকাউন্ট তো আপনাকে অ্যাক্সেস দিবে না বায়ার কেউ কারো পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাক্সেস দেয় আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পেজটা খুলে তাকে পেজের অ্যাডমিন বানাই দিবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে এখানে এক্ষেত্রে বায়ারও আপনাকে ইয়া দিবে না অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নেই আপনাকেও বায়ারকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমার আইডিয়া বড় ভালো পাবো থাকি না আমাকে এটা কি বলবো আচ্ছা এটা এই প্রোডাক্টটা মূলত অনেক সেল করবে আমাদের ক্যাটাগরি নিয়ে ওয়ান দিয়ে গেছে আসি কিনা ফোন ট্যাবলেট মোবাইল ফোন সব ইলেকট্রনিক সিস্টেম আচ্ছা এখানে দুটাই সাথে ওনার কিন্তু হচ্ছে যে সমস্যা হলো অ্যাড্রেস জানি সেক্ষেত্রে আমরা যেটাই দিতে চাই সেটাতে অ্যাড্রেস চাচ্ছে ওকে দেন তো হচ্ছে যে অফলাইন কোনো ইয়ে নাই সেক্ষেত্রে আর নেটেও যে ঝামেলা করতেছে ক্যাটাগরিটাই আমি কনফিউজড হয়ে গেলাম ক্যাটাগরি কি দেওয়া যায় এখানে
ই-কমার্সের সাইট দিলাম, যেহেতু সে অনলাইনে প্রোডাক্ট সেল করবে, এটা একটা ই-কমার্সের সেক্টরে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ই-কমার্স ওয়েবসাইট দিলাম। তার কোনো অফলাইনে কোনো ইয়া নাই, যখনই আমরা অন্য ক্যাটাগরি দিতে চাচ্ছি, যেমন হচ্ছে যে শপিং মল ইয়া কি জানি শপ টাইপের, তখনই কিন্তু ওর লোকাল ওনার লোকাল অ্যাড্রেস আছে, কিন্তু বায়ার আমাকে কোনো লোকাল অ্যাড্রেস দেয়নি, সে অনলাইনে প্রোডাক্ট সেল দেবে। এক্ষেত্রে আমরা এটা ই-কমার্স দিয়ে দিলাম, যেহেতু অনলাইনে যাচ্ছে, সেটি ই-কমার্সের সেক্টরে পড়তেছে, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলাম। অ্যাড এ প্রোফাইল পিকচার। আচ্ছা আমারে বাবা নেট স্কিপ করে আপলোড আছে, আপলোড এ প্রোফাইল পিকচার। বায়ার আমাকে অলরেডি লোগো দিয়ে দিছে, এটা বায়ার আপনাকে দিতে পারে, অথবা হচ্ছে যে আপনাকে তৈরি করে দিতেও বলতে পারে। আচ্ছা কি হলো, এটা আপলোড আমি স্কিপ করে দিই। আচ্ছা এটা স্কিপ। আচ্ছা লোগো এবং কভার ফটো হচ্ছে যে বায়ার আপনাকে দিতে পারে, অথবা আপনাকেও বায়ারের জন্য বানাই দিতে হইতে পারে। আপনি যদি বায়ারকে বানাই দেন তাহলে এটার জন্য বাড়তিভাবে চার্জ দেবেন। যেমন ওখানে $15 উনি কিন্তু কভার ফটো লোগো বানাই দিচ্ছিল, যখন এটা $5 আপনি সার্ভিসটা দিবেন, তখন কিন্তু এটা লোগো বা কভার ফটো আপনার $5 এটা কত পড়ে না, তখন বায়ারের কাছ থেকে নিতে হবে। আর যদি বলে যে বায়ার বলে আপনি $5 আমাকে লোগো কভার ফটো বানাই দিতে হবে, $5 অর্ডারে, তাকে বলবেন যে এর জন্য আমাকে এক্সট্রা $10 চার্জ দিতে হবে। কারণ একটা লোগো বানাইতে গেলে তো একটু পরিশ্রম লাগবে, সেক্ষেত্রে আপনি নিজে বানাইতে পারবেন অথবা আপনাকে আর একজন গ্রাফিক ডিজাইনের সহযোগিতা নিতে হবে, সেক্ষেত্রে আপনার তো ইয়া হতেই পারে, একটু কষ্ট হইতে পারে, সেক্ষেত্রে বাড়তিভাবে চার্জ নিতে হবে। ওকে, এখন আমাদের পেজ তৈরি হয়ে গেল। পেজে যে আমাদের অ্যাবাউট সেকশন আছে, তারপর কল টু অ্যাকশন বাটন আছে, এইগুলো আমরা ইয়া করবো, আস্তে আস্তে ইয়া করবো। এটা করার পর যার আমরা পেজ রুল থেকে বায়ারের প্রোফাইল চাপো, যে বায়ার আমাকে প্রোফাইলটা ফেসবুক প্রোফাইলটা দিলে ওনাকে জাস্ট একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমাদের যখন ফ্রেন্ড লিস্টে আসবে উনি ওনাকে আমি অ্যাডমিট করে বানাই দেবো, শেষ আমার কাজ। তখন জাস্ট একটু একটু কাজ, যার কারণে বায়ার আমাকে $5 দেবে। এটা হুট করে গতকাল আমাকে অর্ডার দিয়ে গেছে সকালে, আমি ঘুম থেকে উঠে দেখি আজ বায়ার অর্ডার করে চলে গেছে। আপনাদের দেখাইতে দেখাইতে কাজটা আমারও হয়ে গেছে, $5 আমারও আর্নিং হয়ে গেল। পাও পাও, ঠিক আছে, এটা অন্য সময় করতে হইতো, আপনাদেরকে দেখানো হচ্ছে যে সহজ কাজ। আমি অন্যান্য কাজ করি তাই বলে এই কাজটা করবো না। এই $5 তো কম না, একটা দিন মজুর মনে করেন সারাদিন কাজ করলে কত টাকা পায় ভাই? আপনাদের ওইদিকে দিন মজুরের রেট কিরকম? আমাদের হচ্ছে যে মঙ্গাপীড়িত এলাকা কুড়িগ্রাম, আমাদের কিন্তু দিন মজুরের রেট অনেক কম, মনে করেন $200 থেকে $250 হইলেই মোটামুটি পাওয়া যায়, যে সকাল 9টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত কাজ করে। আপনাদের ওইদিকে কিরকম? এই যে মনে করেন হচ্ছে যে আমরা $5 একটা কাজ 10-15 মিনিটে করে দিচ্ছি, আমরা কত $5 ফাইবারে $1 চার্জ কেটে নিবে, $4 যদি আপনি $80 করে গুণ করেন তা মনে করেন $320। আমরা মনে করেন হচ্ছে অনলাইনে দিন মজুর, অনলাইন শ্রমিক, কিন্তু হচ্ছে যে অফলাইনে তারা সারাদিন কাজ করে $300-350 পায়, আর আমরা এখানে 5-10 মিনিটে একটা কাজ করে $300-350 ইয়ে করতেছি। এখানে হচ্ছে শিক্ষা আর যোগ্যতার পার্থক্য। এই কাজটা কিন্তু সহজেই, যে জাস্ট একটা সিম্পল কাজ করলাম, এখানে জাস্ট না ইনফরমেশন গুলো অ্যাড করে দিতে হবে, দ্যাটস না, আর কিছু ইয়ে করা লাগবে না, ওনাকে জাস্ট অ্যাডমিন প্যানেলটা দিয়ে দিতে হবে, কাজ শেষ। উনি নিজে থেকে আমাকে এই যে লোগো দিয়ে দিছে, কভার ফটো চাইছি ওনার কাছে দিলে দিবে, না দিলে ওইভাবে ডেলিভারি করে দিবে। আচ্ছা এখন, আরে বাবা নেট কানেক্টিভিটি,
তুমি তো কেন ইনভাইট চাইছো একটা ইনভাইট দিও ফেসবুক আপনার হচ্ছে যে এটা নিয়ে যে ক্রোম ব্রাউজার দিয়ে খুবই ঝামেলা করে তেমনটা লাগে আচ্ছা আমরা এডিট পেজ ইনফোতে যাই আরে নেট ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের নেট কানেকটিভিটির কারণে খুবই ডিলে হইলো আমার হচ্ছে যে ফোন ডাটাও আজকে হুট করে শেষ হয়ে গেছে সকালে মেয়াদ আমি বুঝতে পারিনি যে ফোন ডাটা কানেক্ট করে ইয়া করবো আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার দুইটা এখানে ওয়াইফাই দুইটারই অবস্থা খুবই খারাপ হচ্ছে আমি বুঝতেছি না এরকম ঝামেলা কেন হচ্ছে আমি একদিন ফোনের লাইনটা কি 12টার পরে ডিস্টার্ব করে এটা বুঝতেছি না ভাই আসলে এর মধ্যে বৃষ্টিতে ঝামেলা করতেছিল এখন হচ্ছে যে আজকে তো বৃষ্টিও নেই আজকে তারপরে কেন ঝামেলা হচ্ছে কেমন খুব দুইটা লাইনে একটা দুইটা তিনটা চারটা ডিভাইস মাত্র অ্যাক্টিভ আছে দুইটা লাইনে চারটা ডিভাইস অ্যাক্টিভ আছে 20 MBPS লাইন তারপরে যদি এরকম করে আসলে মাথা ব্যথা নষ্ট হয়ে যাওয়ারই মতো অবস্থা পেজের বাকি কাজগুলো আপনাদের সামনে দেখাই দিলে তো ভালো হতো কিন্তু এটা তো নেট আমাকে খুবই জ্বালাতন করতেছে আচ্ছা যে পেজের সেটিং এ আসছি আমরা
এখানে যে পেজ ইনফোতে যাই, আচ্ছা এখান থেকে এই যে ডিসক্রিপশন, তারপর হচ্ছে যে এডিশনাল ইনফরমেশন যদি কিছু থাকে, ফোন নাম্বার যদি বার প্রোভাইড করে সেক্ষেত্রে আমার ফোন নাম্বার দিব, ওয়েবসাইট যদি প্রোভাইড করে ওয়েবসাইট দিব, ইমেল যদি প্রোভাইড করে ইমেল দিয়ে দিব, তারপর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে পারি বা ইনস্ট্যান্ট মেসেজিং অপশনগুলো অ্যাড করে দিতে পারি। কিন্তু নেট কানেকটিভিটিটা এখন বাইরের ডিমান্ড অনুসারে সবগুলো আমাদেরকে করে দিতে হবে, বাইরের যেটা যেটা চাবে সেটা সেটা আমাদেরকে দিতে হবে। নেট কানেকটিভিটির কারণে আপনাদের তো কি আর বলবো, আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে যে ফুল ইয়াটা দেখাই দেবো পারতেছি না, বাকি অংশগুলো আমি আগামী ক্লাসে দেখাই দেবো আপনি, ঠিক আছে? আমি একটু নেটটা খুবই আন্তরিকভাবে দুঃখিত, আসলে নেটটা এরকম হয়ে গেল কেন শেষের দিকে এসে আপনাদের। এখন দুইটা নেটেই কোনোটাই ইয়া করতেছে না, ডিভাইসের প্রবলেম জন্য আমি পাশে একটা ল্যাপটপ একটা ডেস্কটপ নিয়ে বসতেছি, সেটাতে দেখি ফেসবুক কোনোভাবে ইয়া করা যায় কিনা অন নেট কানেক্ট করে, কোনোটা দিয়েই কিছু হচ্ছে না, সবগুলোতে একই অবস্থা। আজকে এই পর্যন্তই থাক, বাকি কাজগুলো আমি আগামী দিন দেখাই দেবো, ঠিক আছে?